স্বাগত জানাচ্ছি এসএমকেএসটিতে। চা পর আশা করি আপনারা সঙ্গে আছেন এবং থাকবেন। দশক শুরুতে জানাতে চাই বাংলাদেশের রিজার্ভ শেষ হওয়ার পথে, অর্থাৎ রিজার্ভ শেষের ঠিক দ্বারপ্রান্তে আমরা আছি। প্রতি মাসে আমাদের রিজার্ভ কমছে। আজকে আমাদের হেডলাইন ডেটা, বাট আসলে অনেক নিউজ থাকবে। বিশ্বনীতি থাকবে, আওয়ামী লীগের নিউজ থাকবে, বিএনপির নিউজ থাকবে, বিনোদনের নিউজ থাকবে। কারণ হচ্ছে বিশ্বনীতি তো আছেই, এটা আমাদের মেন হেডলাইন। টাইটেল নাম আমরা দিয়েছি সেপ্টেম্বরে রিজার্ভ আরও কমলো, সেজন্য বলছি যে আমাদের ভিসা শেষ, কী বলে আমাদের রিজার্ভ শেষ, আমাদের দেশ যে কোনো মুহূর্তে আমাদের ই হতে পারে, কী বলে এই দেশ দেউলে হয়ে যেতে পারে। সেজন্য আমরা বলছি যে আজ আমাদের রিজার্ভ শেষ। তো রিজার্ভ কেন শেষ বলছি সেটা পড়ে শোনাবো। যুগান্তর পত্রিকা আসছে আমাদের রিজার্ভ শেষের প্রান্তে, কারণ এই রিজার্ভ শেষ হয়ে গেলে আমাদের কি হবে। রিজার্ভ যদি শেষ হয়ে যায় তখন তো আমাদের মনে করেন তখন ডিম কি না খাইতে হবে 20 টাকা 30 টাকা পিস। দর্শক শুরুতে জানাতে চাই সেপ্টেম্বরে রিজার্ভ আরো কমলো, কেন কমলো চলুন পরে দেখি। মানব জমিনে আছে আরও ভিসা নিষেধাজ্ঞা আসতে পারে, ব্রায়ণশিলা আছে, এটা ছাড়াও তো আরও ডেঙ্গু নিয়ে ওদের প্রধান শিরোনাম আছে। ডেঙ্গুতে একদিনে প্রাণহানি 15 জনের, সরকার বিপদে আছে বোঝা যায় নজরুল বলছে। তামিমের উদ্দেশ্যে সাকিব দলের প্রয়োজন, যে কোনো জায়গায় খেলতে রাজি থাকা উচিত। বিশ্বের সবচেয়ে বিশুদ্ধ বায়ু শ্বাস নিন প্রাণ ভরে। খুনি সন্ত্রাসী নাৎসিদের নিরাপত্তা আশ্রয়স্থল কানাডা জয়। আচ্ছা, খুনি এবং সন্ত্রাসী নাৎসিদের নিরাপত্তার আশ্রয়স্থলে হলো কানাডায় জয় বলছে, এটা আমাদের সম্ভবত শেখ হাসিনা ছেলে জয় সুজিবাদের জয় বলছে। দুঃখিত। তারপরে আছে বাড়ি বাড়ি ঘুরে সাহায্য পাননি 12 বছরের দর্শিত বালিকা। আছে আমাকে আফগানিস্তানের বিপক্ষে খেলতে মানা করা হয়েছিল, তামিম ইকবাল। আচ্ছা চলুন আমরা যুগান্তরের পত্রিকায় প্রথমে প্রচ্ছদ পড়বো, মানে প্রথম হেডিংগুলো কী কী আছে সেগুলো পড়বো। সেপ্টেম্বরে রিজার্ভ আরও কমলো, সামাজিক মাধ্যমে পণ্য বিক্রি নিষিদ্ধ করেছে ইন্দোনেশিয়া। আচ্ছা, ওই দেশে টিকটকে বেশি সেল হতো, সোফি লাজাদা টিকটক এগুলাতে হচ্ছে ইন্দোনেশিয়াতে প্রচুর প্রোডাক্ট সেল হয় এবং এগুলাতে 2 নম্বর প্রোডাক্ট দেয় বেশি। বিসিবির যে শীর্ষকর্তার সঙ্গে উচ্চ বাক্যে কথা হয় তামিমের। আছে বিবাহিতদের হল ছাড়ার নির্দেশ বাতিলে যাবি বিসিকে নোটিশ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আচ্ছা, ডেঙ্গুতে আরও 15 জনের মৃত্যু, 3-4 মাসে যদি 7-8টা কাহিনি হয় তাহলে সেটা ইচ্ছাকৃত। টপ লেভেল থেকে যে কে ফোন করেছিলেন তামিমকে, শেখ মুজিবের আলোর মশাল নিয়ে এগিয়ে যাচ্ছেন শেখ হাসিনা, এটা আওয়ামী লীগের এক মন্ত্রী বলছে। তারপরে হচ্ছে মিরপুর থানার মডেল এসআইয়ের কাণ্ড, শেয়ার বাজারের কোনো সুখবর নেই। ছেলের জয়ের জন্য দোয়া চাইলেন অপু বিশ্বাস, জয়ের বোধে সম্ভবত জন্মদিন। শেখ হাসিনা সবাইকে তৈরি থাকতে বলছেন, ওবায়দুল কাদের বলছেন। তামিমের একটু লিখছে যে আমি এই নোংরামির মধ্যে থাকতে চাই না, প্রতিদিন আপনারা আমাকে এক একটা নতুন জিনিস ফেস করাবেন, আমি সেই জিনিসগুলো থাকতে চাই না। তারপরও ফোনে ওনার সঙ্গে আরও অনেক কথাবার্তা হয়, সেগুলো নিয়ে প্ল্যাটফর্মে না বলাই ভালো, তামিম ইকবাল। আসলে আমার দৃষ্টিতে তামিমের সব গত 17 বছরে কী কী হয়েছে, নান্নু রাজ্জাক, হাবিবুল বাশার এবং বর্তমান কোচ হাতুর সিংহে নিয়ে সব ফাঁস করা উচিত। এই কারণে বলছি যে ফাঁস করা উচিত। হাতুর সিংয়ের আমি গতকাল গুগলে সার্চ করে দেখলাম, হাতুর সিংয়ের জীবনে কোনো সেঞ্চুরি নেই এবং 210,000 রানও নাই, 250-100টা টেস্টও নাই, 205-10,000 রান টেস্টেও নাই, ওয়ানডেও নাই। আমাদের বাংলাদেশে ওই
ইয়ের কি বলে একদম নিম্ন লেভেলের যে যারা 10-15টা টেস্ট ওয়ান ডে খেলছে ওই পরিমাণও নাই। ওই আমার মনে হয় মুস্তাফিজের যেই কটা উইকেট এবং রান আছে এই কটাও করতে পারে নাই। তাসকিনের যা রান সেঞ্চুরি তাসকিনের এও নাই, মনে করেন যে তাসকিনের ধারে কাছেও নাই। এই এরে আবার কোটি কোটি টাকা দেওয়া হাতুড়ি সিংহাস। আমি কখনো ক্রিকেট নিয়ে বলি না, কারণ আমি ক্রিকেট বিশেষজ্ঞ না। ক্রিকেট আমি খুব পছন্দ করি, ক্রিকেট সম্বন্ধে অনেক জানি, কিন্তু বলতে চাই না, জানি অনেক কিছু বলবো না। কারণ এই বাংলাদেশের ক্রিকেটের নাজমুল হাসান পাপন, হাবিবুল বাশার, সুমন আর নান্নু যতদিন আছে এবং হাতুড়ি সিংহাস যতদিন থাকবে, এটা যদি ধরেন এরা আর 5 বছর থাকে, বাংলাদেশ ফুটবল টিম সালাদ্দিনের মতো হয়ে যাবে, এটা গ্যারান্টি। এই বছর বিশ্বকাপে আমি 99.99% গ্যারান্টি দিতে পারি প্রথম রাউন্ডে বাদ হবে, যদি বড় জোর যায় সেকেন্ড রাউন্ডে বাদ হয়ে যাবে। সেকেন্ড রাউন্ডে 100-100, 1% না, যদি যায় সেটা 1%, আর প্রথম রাউন্ডে বাদ হবে 99.99%। আচ্ছা, তারপরে আছে আনসার আল ইসলামের দাওয়াতি শাখার প্রধান সহ 6 জন রিমান্ডে, খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর দাবি নারী আইনজীবীদের। এই হলো মোটামুটি প্রথম পাতার শিরোনাম। তারপরে আমরা বিনোদন পাতায় কী কী আছে সেগুলো একটু শিরোনামগুলো পড়ে তারপরে আমরা প্রথম পাতার যে রিজার্ভ আমাদের নাই সেটা নেব। বরফ গলল সেই নির্মাতার প্রস্তাবে রাজি শাকিব খান, মানে অর্থাৎ রায়হান রফির প্রস্তাবে রাজি। যুগান্তরে শাকিব খানের একটা ছবি, একটা অন্যায় গলা দেওয়া, আর রায়হান রফির একটা গোল ছবি দেওয়া। ছেলের জন্য দোয়া চাইলেন উপ বিশ্বাস, জয়ের জন্মদিনে শুভেচ্ছা জানালো শাকিব খানের আরেক সন্তান বীর। তারপরে আছে এক সুপারস্টারের কথায় সিদ্ধান্ত নিয়েছে বিসিবি, তামিমের ইস্যুতে উমর সানি। পরিমণি বুবলি একসঙ্গে খেলা হবে ছবিতে, আমি অযথাই ফেসে যাই সোনেরা, এরকম হইলো এটা বিনোদনের খবর, এটা হলো যুগান্তরের ছিল। তারপরে মানব জমিনে আছে ডেঙ্গুতে একদিনে 15 জনের প্রাণহানি, এটা পড়ছি, যুগান্তরটা পড়া হয়ে মানব জমিনটা পড়া হয়ে গেছে, শুধু মানব জমিনের একটা আইটেম আছে আমরা পড়ব। দর্শক, আমরা এবার পুরো দমে নিউজটা পড়ার চেষ্টা করি, আমার কফি খাওয়া হয়ে গেছে, নাহলে গলায় ব্যথা হচ্ছিল। আর ভিসা নিষেধাজ্ঞা আসতে পারে না, পারে কি আরও ভিসা নিষেধাজ্ঞা আসতে পারে, ব্রায়ান শিলার বলছে। নতুন ভিসা নিষেধাজ্ঞার ঘোষণার পর থেকেই বাংলাদেশে ঘটনাবলী ঘনিষ্ঠ নজর রাখছে যুক্তরাষ্ট্র। প্রথম দফা ভিসা নিষেধাজ্ঞার ঘোষণা করা হয়েছে, তারপরে হচ্ছে যে কিন্তু যদি প্রয়োজন হয় তা আরও নিষেধাজ্ঞা আসতে পারে, এসব কথা জানিয়েছেন ঢাকাস্থ মার্কিন দূতাবাসের মুখপাত্র ব্রায়ান শিলার। তিনি আরও বলেন, তিনি আরও আবারও স্মরণ করিয়ে দিয়েছেন যে থ্রি সি হিসাবে পরিচিত এই ভিসা নিষেধাজ্ঞার নীতি যাকে এনি ওয়ান দেখা যাবে নির্বাচনী বাধাগ্রস্ত করেছেন তার বিরুদ্ধেই এই নিষেধাজ্ঞায় দেওয়া হতে পারে। এই ক্ষেত্রে ইংরেজি শব্দ এনি ওয়ান এর উপর জোর করেছেন তিনি। আরও খোলসা করে বলেন গণতান্ত্রিক নির্বাচন বাধাগ্রস্ত কর্মকাণ্ডের মধ্য দিয়ে আছে যা ভোট জালিয়াতি, ভোটারদের ভীতি প্রদর্শন, সমাবেশস্থলে স্বাধীনতা ও শান্তিপূর্ণ সমাবেশের অধিকার চর্চায় যারা সহিংসতা ব্যবহার করে বাধা দেয় তারা রাজনৈতিক দল ও ভোটার ও এবং নাগরিক সমাজের কে বাধা দেওয়ার পদক্ষেপ, মিডিয়ার নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নেয় এবং তাদের দৃষ্টিভঙ্গি প্রকাশের বাধা দেয়। ব্রায়ান শিলার ঢাকা ট্রিবিউনকে এসব কথা জানিয়েছেন। তিনি আরও বলেছেন যে যারা ভিসা নিষেধাজ্ঞার মধ্যে আসবেন তাদের নাম ও ফোন নাম্বার প্রকাশ করব না। যুক্তরাষ্ট্রের আইনে রেকর্ড গোপনীয়, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় তার বিবৃতিতে উল্লেখ করেছে যে তারা আর কার কার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেবে। এর আওতায় আছে আইন প্রয়োগকারী এজেন্সিগুলো, অর্থাৎ পুলিশ, সেনাবাহিনী, বিডিআর, র্যাব, ট্যাব এগুলো, তারপরে ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট, এনএসএ, সিআইডি, এগুলো ডিবি, এগুলো যারা আছেন তাদের, ক্ষমতাসীন ও বিরোধী রাজনৈতিক দলের নেতারা, বিচার বিভাগ ও বর্তমান সাবেক কর্মকর্তারা। দর্শক, এখানে বলতে চাই বিরোধী দল বলতে সবাই আমরা বুঝি বিএনপি, আসলে সংসদীয়
ঘোষণা অনুযায়ী বিরোধী দল হচ্ছে জাতীয় পার্টি। যেহেতু বিএনপি এখন সরকারে সংসদে নাই, 30-40টা আসনে নাই, সেজন্য প্রধান দল হচ্ছে জাতীয় আওয়ামী লীগ এবং সরকারি দল, বিরোধী দল হচ্ছে মানে সংসদীয় ঘোষণা অনুযায়ী বিরোধী দলের নেতা হচ্ছে রোশন এরশাদ এবং হচ্ছে যে জিএম কাদের, এরা হচ্ছে জাতীয় পার্টি হচ্ছে বিরোধী দল। অর্থাৎ তারা নিজেরাই সরকারি দল, তারা নিজেরাই লিয়াজো কমিটি, তারা নিজেরাই আবার বিরোধী দল। সেই হারে জাতীয় পার্টি হচ্ছে নিষিদ্ধ হবেন, সবাই ভাবেন না যে আবার বিএনপি বিরোধী দল। বিএনপি আসলে যেহেতু সংসদে নাই তাই বিএনপি বিরোধী দল না, কিন্তু সবাই ভাবে যে বিরোধী দল, আসলেই বিরোধী দল বলতে বিএনপি এবং আওয়ামী লীগ, কিন্তু যেহেতু তারা সংসদে নাই তাই বিরোধী দল হচ্ছে জাতীয় পার্টিকে দেওয়া হচ্ছে। এদিকে মশিউর রহমান রাঙ্গা নিষিদ্ধ হয়েছেন। আচ্ছা, আমরা এরপরে যদি দেখি আর যুগান্তরে কী আছে, মানবজনটা তো বললাম, আমাদের রিজার্ভ শেষ, সেটা নিয়ে পড়ে দেখি। দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমছে অব্যাহত গতিতে, বৈদেশিক মুদ্রার আয়ের চেয়ে ব্যয় বেশি হওয়ায় এ খাতে ঘাটতি হচ্ছে। এই ঘাটতি মেটাতে হচ্ছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে, যে কারণে রিজার্ভ কমে যাচ্ছে। চলতি সেপ্টেম্বর থেকে, সেপ্টেম্বরের শুরুতে নিট রিজার্ভ ছিল $2,307 কোটি, বুধবার দিনের শুরুতে তা কমে দাঁড়িয়েছে $2,115 কোটি, অর্থাৎ $150 কোটি মতো আমাদের রিজার্ভ কমে গেছে, $157 কোটি মতো ডলার কমে গেছে, $300 কোটি অর্থাৎ $150 কোটির মতো কমে গেছে অলমোস্ট। বুধবার দিনের শুরুতে তা কমে দাঁড়িয়েছে $115 কোটি, গত এক মাসের ব্যবধানে রিজার্ভ কমেছে $192 কোটি। গত সপ্তাহের আগে 21 সেপ্টেম্বর ছিল $2,145 কোটি, এক সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে $30 কোটি। বর্তমান প্রতি মাসে গড়ে আমদানি ব্যয় হচ্ছে $600 কোটি, এই হিসাবে তিন মাসের জন্য লাগবে $1,800 কোটি, অর্থাৎ বর্তমান রিজার্ভ নিয়ন্ত্রণ ব্যবস্থায় তিন মাসের কিছু বেশি সময়ের আমদানি ব্যয় মেটানো যাবে, বর্তমান আরও কমলে চার মাসের আমদানি ব্যয় মেটানো যাবে। সূত্র জানায় রপ্তানি আয় ও রেমিটেন্স প্রবাহ কমায় বাজারে ডলারের প্রবাহ কমেছে। এদিকে নতুন এলসি ও এর আগের এলসি দেনা পরিশোধ করতে হচ্ছে, এছাড়া বৈদেশিক ঋণসহ অন্যান্য দেনা সুদ করতে হচ্ছে। এইসব খাতে ব্যাঙ্কগুলিকে নিজ উদ্যোগে ডলারে সংস্থান করতে না পারায় কেন্দ্রীয় ব্যাংক কমে যাচ্ছে, ব্যাঙ্কের কাছে চাচ্ছে। কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ থেকে সীমিত আকারে ডলারের যোগান দিচ্ছে, এতে বকেয়া সব বিল পরিশোধ করা যাচ্ছে না, কিছু বকেয়া থাকছে সেগুলো বিপরীতে বাড়তি সুদ নিতে হচ্ছে, এতে আরও বেড়ে যাচ্ছে। কেন্দ্রীয় ব্যাংকের হিসাব দেখা যাচ্ছে যে সেপ্টেম্বরের শুরুতে দেশের গ্রস ছিল $2,923 কোটি, গত বুধবার দিনের শুরুতে তা কমে দাঁড়িয়েছে $2,706 কোটি। আলোচ্য সময়ে গ্রস রিজার্ভ কমছে $217 কোটি। এক সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমছে $28 কোটি। এদিকে সেপ্টেম্বরে ও অক্টোবর মাসের এশিয়ান ক্লিয়ারিং ইউনিটের আকু দেনা পরিশোধ করতে হবে, নভেম্বরে শুরুতে তখন রিজার্ভ এক ধাক্কায় আরও কমে যেতে পারে, কেননা নভেম্বরের আগে বড় ধরনের কোনো বৈদেশিক ঋণের অর্থ ছাড় হচ্ছে না। সেপ্টেম্বরে IMF-এর ঋণের দ্বিতীয় কিস্তি বাবদ $48 কোটি ছাড় হতে পারে। ওই সময় ব্যাংকের এশিয়া উন্নয়ন ব্যাংকের কিছু ঋণ ছাড়তে পারে, তখন রিজার্ভ কিছুটা বাড়তে পারে। আরও বছরের শেষ দিকে রপ্তানি আয় বাড়ার আশা করা হচ্ছে। দর্শক, তার মানে যুদ্ধের $48 কোটি না ছাড়ে বা এশিয়া ব্যাংক না ছাড়ে, তাইলে কিন্তু আমাদের আইকাওয়ালাবাস সাত রাস্তার মোড়ে, ঢাকা সাত রাস্তার মোড়ে বলে না যে নিয়া আইকাওয়ালাবাস দিবে, আমাদের সেই আইকাওয়ালাবাস পুরা চৌরাস্তার মোড়, যেটা মতিঝিলে একটা সাপড়া চত্বরে আছে, পুরা এরকম চৌরাস্তার মোড় আইকাওয়ালাবাস খেতে হবে আমাদের। চলুন আমরা আমাদের সবচেয়ে পছন্দের রাজনৈতিক পাতায় যাই, কী আছে সেই রাজনৈতিক পাতায়।
ও কর্নেল অলি আহমেদ রিটায়ার, তিনি কি বলছেন, নিশিরাতের বোট আর সম্ভব নয়। আরে ভাই কি যে বলে, 2014 সালে বিনা ইলেকশনে 157টা আসন নিল, কিচ্ছু করতে পারলেন না। 2018 সালে ইলেকশনে আগের রাতে সব 290টা আসন নিয়ে নিল, কিচ্ছু করতে পারলেন না। 2023 সালেও আওয়ামী লীগ যে করে হোক, পৃথিবী উল্টায় গেল হোক, মইরা যাক বাচ্চা যাক, প্রয়োজনে এক রাতে বাংলাদেশের 1,00,000 মানুষ হত্যা করা লাগে, তা আওয়ামী লীগ ক্ষমতায় আসবে। এর আগে যদি বিএনপি কিছু করতে পারে বা অন্য কোনো রাষ্ট্র বাংলাদেশে যদি আওয়ামী লীগ বিএনপির জন্য কিছু করতে পারে, আওয়ামী লীগকে ডামাইতে পারে, তাইলেই সম্ভব। আর নাইলে ওই ফখরুলের কথা বলেন, মির্জা আব্বাসের কথা বলেন, অলির কথা বলেন, যে যা চাপাই মারো, আওয়ামী লীগ একতরফা হোক, দুই তরফ হোক, তিন তরফ হোক, যত তরফাই হোক, আওয়ামী লীগ ক্ষমতা আসবে, এটাই নিশ্চিত। আওয়ামী লীগ বৈধ পথে হোক, অবৈধ পথে হোক, যেমনি পন্থায় হোক আসবে, কারণ আপনারা ঢাকার শহর বন্ধ করতে পারবেন না, অচল করতে পারবেন না, তা ক্ষমতা ওরা ছাড়বেও না। ঢাকার শহর এক মাসের জন্য অচল করে দিতে হবে, 9/11 মতো ঘটনা ঘটাতে হবে। যে কোনো বড় ধরনের ঘটনা না ঘটলে আওয়ামী লীগ ক্ষমতা ছাড়বে না। আপনাকে এই পত্রিকার মিছিল মিটিং এইসব কথা শুনলে হাসি পায়। নেত্রী এখন পর্যন্ত মুক্ত করতে পারলেন না, নেত্রী মৃত্যুর পথযাত্রী। ভালো নর্মাল ফ্যামিলির মানুষ হলে এতদিন নাই যেত, টাকার জোরে 5-star হোটেলে ঠিক আছে। খালেদা জিয়ারে পছন্দ করে বাংলাদেশের বড় বড় প্রফেসররা, বিএমবি করে যেসব বড় বড় প্রফেসররা, এই ড্যাবের যারা বড় বড় নেতা আছে, ডাক্তার অ্যাসোসিয়েশনের এরা বড় বড় প্রফেসররা কন্টিনিউসলি আমার মনে হয় টাইম টু টাইম 24 ঘন্টা পাহারা দেয়, নার্সরা না। নর্মাল ঘরের মানুষ তো হসপিটালে গেলে নার্স তাও পাহারা দেয় না, নার্স ওই নার্সের ওয়ার্ডে বসে থাকে, সমস্যা লড়াই কান্ত। খালেদা জিয়ার পাশে বড় বড় প্রফেসর প্রতিদিন যদি 8 ঘন্টা করে একজন করে ডিউটি দেয়, 24 ঘন্টা ডিউটি দিল, 1 বছর ডিউটি দিল, ডাক্তার শেষ হবে না। এত ডাক্তার খালেদা জিয়ার ব্যক্তিগতভাবে পছন্দ করে বা বিএমপি করে বা সামনে মন্ত্রী এমপি হওয়ার আশায় আছে, সেই সব ডাক্তাররা 8 ঘন্টা করে খালেদা জিয়ার পায়ের ধারে বসে থাকে 24 ঘন্টাই। ধরেন আমি 8 ঘন্টা, আরেকজন 8 ঘন্টা, এইভাবে করে 10 জন যদি ডিউটি দেয়, ওই প্রথমজন যে ছিল তো 3 দিন পরে আসা পড়ে, 3-4 দিন পরে, তো আজকে 8 ঘন্টা করে গেলে সে 4-5 দিন পরে আবার আসে 8 ঘন্টা করলো। এভাবে খালেদা জিয়াকে 24 ঘন্টা ডাক্তাররা পাহারা দিচ্ছে বলে ঠিকই আছে, বড় বড় প্রফেসররা মেশিনারিজ লাগা রাখছে, এসি রুম, বুঝে পাশে চেয়ার আছে, দেখা যাচ্ছে ছবিটা যে দিছে সেখানে বড় প্রফেসর এরকম হেলান দিয়ে বসা, ম্যাডামের পায়ের ধারে বসা থাকে, কারণ কি হাত পা একটু টিপাটিপি করে, ম্যাডামের একটু মাসাজ করে দেয়, কারণ কি ঘর দেখে ম্যাডামের কী সমস্যা, মেশিনের দিকে তাকায় থাকে, ওই যে মেশিনটা আমি দেখতে পাচ্ছি দর্শক, এই যে যদি আপনাদের আমি দেখাই তাহলে ওই যে দেখেন, দেখছেন এই যে মেশিনের, এই যে দেখেন, যদি ছবিটা বড় করে দেখাই, এই যে দেখেন, এই যে একটা চেয়ার দেখা যাচ্ছে, যে মেশিন দেখা যাচ্ছে, এই দেখেন, এই যে বড় প্রফেসররা এখানে বসে থাকে 24 ঘন্টা, এক একজন করে এসে এসে 8 ঘন্টা করে ডিউটি করে এই বসে থাকে এই জায়গায়, এরপরে 8 ঘন্টা ডিউটি করে যে যাবে, এরকম 10 জন যদি পালাক্রমে করে, তাহলে যে প্রথম দিন করছে সে 5-10 দিন পরে আসে আবার দেখে যে ম্যাডামের কী সমস্যা, সেই সমস্যাটা ম্যাডামের আবার এইভাবে কন্টিনিউ 24 ঘন্টা প্রফেসর একজন করে বসে থাকে ম্যাডামের কাছে। তাহলে অন্য ঘরের মানুষ যদি হয়তো নর্মাল ঘরনার, তাহলে এতদিন আল্লাহ নাই করে লেদি দিতে গেল, শুধু টাকার জোরে ডাক্তাররা, আমরা যে কোনো একটা হসপিটালে গেলে প্রফেসরের 2,000 টাকা দিলে প্রফেসর আইসে 10 মিনিটের লেগে দেখা যায়, আর এখানে 8 ঘন্টা করে চেয়ারে প্রফেসররা বসে থাকে। তারপরে ওই হসপিটালের ডাক্তার তো আসেই, সারা বাংলাদেশের যত বড় বড় প্রফেসররা আছে, যারা বিএমবি করে, যারা খালেদা জিয়ার ব্যক্তিগত পছন্দ করে, তারা হচ্ছে খালেদা জিয়ার পায়ের ধারে চেয়ারের কাছে বসে থাকে, ম্যাডাম কী সমস্যা, কী প্রবলেম হচ্ছে, কন্টিনিউসলি কথা বলে, ম্যাডামের রেস্ট নিচ্ছে, পাশে ঘুমাচ্ছে, উনি বসে থাকে নার্সের মতো করে। অনেকে প্রাইভেট নার্স রাখে না, 24 ঘন্টার জন্য 4-5 জন 10 জন নার্স রাখে, ঠিক এরকম বাংলাদেশের বড় বড় প্রফেসররা বসে দেখতেছে। কিন্তু দুঃখের বিষয়, বিএনপির নেতা এবং অঙ্গ সংগঠনের নেতারা কী যে আন্দোলন করে কিছুই বুঝি না, এরা এখন পর্যন্ত খালেদা জিয়াকে মুক্ত করতে পারলো না, খালেদা জিয়ার বিদেশে ট্রিটমেন্টের জন্যই পাঠাইতে পারলো না, এটাই সবচেয়ে বড় খারাপ বিষয়। যারা যে কী আন্দোলন করতেছে, বাই 9/11 গোড়া, 1/11 গোড়া, যাই গোড়া, গোড়া নেত্রীর মুক্ত কর করে বিদেশে ট্রিটমেন্টের জন্য পাড়া, আর নাহলে বাসায় একটা হসপিটাল বানিয়া 50 জন বাংলাদেশের সেরা প্রফেসর রে কন্ট্যাক্ট করে সারাক্ষণ নিয়ে ওইনে বসায় রাখ, যে একজন ডক্টর
জাহিদ সাহেব 8 ঘন্টা, জাহিদ সাহেব করিম সাহেব 8 ঘন্টা, এইভাবে 8 ঘন্টা 8 ঘন্টা করে বসে থাকবে। এখনও ওইভাবেই বসে থাকে, ড্যাবের সব বড় বড় প্রফেসর না তারা ওইভাবেই বসে থাকে প্রফেসররা, কিন্তু বলতেছে যে এখানে ট্রিটমেন্ট ওইভাবে পসিবল না। ম্যাডামের লাংসে পানি জমে যায়, পানি বের করতে হয়, তার দাঁতের সমস্যা, ডায়াবেটিসের সমস্যা, হাড়ের সমস্যা, চোখের সমস্যা, মানে লিভার সিরোসিসের সমস্যা, কত যে ম্যাডামের সমস্যা। ম্যাডাম এত সমস্যা নিয়ে সাধারণ গণের মানুষ জীবনও বাইচা থাকা পসিবল না। শুধু টাকার জোরে, সৎ ডাক্তারদের জোরে আল্লাহ হায়াত রাখছে, সেই জন্য বাইচা আছে। উন্নত চিকিৎসার জন্য কী আন্দোলন করতেছে আমার মাথায় ঢুকে না, বিএনপির নেতারা। আর বড় বড় একজনে 36 ঘন্টা, 48 ঘন্টা, 38 ঘন্টা টাইম দেয়, এখন পর্যন্ত নেট উদ্ধারই করতে হল না। উল্টা দিকে আবার কুবায়দুল কাদের, কাউয়া কাদের না, দুঃখিত কাউয়া কাদের বলা যাবে না, কারণ কুবায়দুল কাদের কেনই বলে যে 36 ঘন্টা টাইম দিলাম আপনারা ভালো হয়ে যান। মানে যে লোকটা দুদিন পর পর সরকারি টাকায় সিঙ্গাপুরে চিকিৎসা হয়, এই লোক আয়া বলে কি যে আপনারা ভালো হয়ে যান। আচ্ছা পরে দেখি কী লিখছে। খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর দাবি নারী আইনজীবীরা করছে। আরে ভাই, সারা বাংলাদেশে যত বিএনপির আইনজীবী আছে এসে ঢাকাশ্বরে হাজির হও, সব কোর্ট কাছারি বন্ধ করে দাও। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে স্থায়ী মুক্তি দিয়ে অবিলম্বে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি জানিয়েছে বিএনপি পন্থী আইনজীবীরা। আচ্ছা এখানে আবার একটু বলে নেই, উবায়দুল কাদের বলছে আপনারা কী আন্দোলন করেন ম্যাডামরা, আপনারাই মুক্ত করতে পারেন না, আপনারা হাডু ভাঙ্গা। আমাদের নেত্রী শেখ হাসিনা আপনাকে দয়া করিয়া আপনাকে নেত্রীরে বাসায় থাকার পারমিশন দিছে বলে এখন আপনারা নিজেরা বেসরকারি প্রাইভেট হসপিটালে ট্রিটমেন্ট করাইতে পারেন। মানে এইভাবে বলে, মানে লজ্জা সরম নয়। বিএনপির এরা 111 ঘটাইতে পারে না, 9/11 আমেরিকার মতো ঘটনা ঘটাইতে পারে না, কী করে আমি বুঝি না। আমি হলে তো পুরো ঢাকাশ্বর অচল করে দিতাম যদি আমার ক্ষমতা নেই। বিএনপি চেয়ারপারসন, আচ্ছা তারপরে তারা বলেন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য অবিলম্বে বিদেশ পাঠানো না হলে তার পরিণাম শুভ হবে না। ভাই কী শুভ হবে না, তোমরা ডাকাশ্বর অবরোধ করতে পারছো না, সব আইন আদালত বন্ধ করতে পারছো, কী শুভ করছো? ম্যাডাম মরে যাচ্ছে, মরে যাওয়ার পরে আন্দোলন করে কী লাভ হবে? তারেক রহমান মা হারাবে, দেশের নেত্রী চলে যাবে, তোমার আর আমার কী হবে? তোমার মা থাকবে, তোমরা আন্দোলন করবে, দূরে মারামারি করবা, দাঙ্গা হামাঙ্গামা করবা, বাস পড়াইবা, লাস্টে মামলা হবে মিনিমাম কয়েক হাজার, আসামি হবে কয়েক লাখ, অলরেডি 50 লাখ আসামি বিএনপির, সাধারণ মানুষসহ 50 লাখ আসামি। ফৌজ কী বলে মহাসচিব ফখরুল ইসলামের 98টা মামলা চলতেছে, কী যে অশুভ হবে এটাই বুঝতেছি না। এখন পর্যন্ত কী আন্দোলন করে? বুধবার খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার দাবিতে নারী আইনজীবীদের সমাবেশে তারা এই বক্তব্য হুঁশিয়ারি দেন। সমাবেশে সাবেক প্রধানমন্ত্রী, সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট আসিফা আশরাফি পাপিয়া বলেন, আচ্ছা পাপিয়া ম্যাডামকে অনেকদিন দেখতে পাচ্ছি না, আগে সংসদ থাকতে গরম থাকতো, পাপিয়া ম্যাডাম যখন সংসদে দিল, আরে বাপ রে বাপ, প্রতিদিন ওনার গলা বিরোধী দলে থাকতে পাওয়া গেছে, ওনাকে অনেকদিন দেখি না। উন্নত চিকিৎসায় আমাদের সাংবিধানিক অধিকার, সেই সাংবিধানিক অধিকারকে সরকার ক্ষুণ্ণ করছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উদ্দেশ্যে পরে তিনি বলেন যে আপনার অসুস্থতার কথা স্মরণ করেন, অসুস্থতার কথা স্মরণ করুন, আপনার নেত্রী সব সময় ভুল পথে পরিচালনা করেন করবেন না, মৃত্যুর মুখ থেকে ফিরে আসার অভিজ্ঞতা স্মরণ করেন, নিজেদের বিবেক প্রশ্ন করেন। তিনি আরও বলেন যে শেখ হাসিনাকে বলতে চাই খালেদা জিয়াকে শর্তহীন মুক্তি দিতে হবে। আরে কেন শর্তহীন মুক্তি দিতে হবে? আপনারা আদালতে মামলা লড়ে দিতেছেন, এতগুলো আপনারা আইনজীবী কী করেন না করেন বুঝি না। কোনো শর্ত আমরা মানি না, না হলে আপনার ক্ষেত্রে ইতিহাসে পুনরাবৃত্তি। অর্থাৎ আমি যে সবসময় বলি, আল্লাহ না করুক যদি বিএনপি ক্ষমতা আজকে আসুক আর 100 বছর পরে বেসাপন, যদি শেখ হাসিনা বাচ্চা থাকে, এই উবায়দুল কাদের বাচ্চা থাকে, লেখা নিতে পারেন, আমার এই রেকর্ড থাক যদি কেউ রেখা রাখেন, দেখবেন ট্রিটমেন্ট হইতে তাদের ডাক্তারদেরও যাইতে দেবে না তাদের বাসায়। বিদেশে তো মানে শেখ হাসিনার তো পাসপোর্টই রাখবে না, এক নম্বর। দুই নম্বর হচ্ছে শেখ হাসিনার কোনো হসপিটালেও ভর্তি করতে দেবে না। আগে তো ওই যে মৃত্যুপথযাত্রী হয়ে গেছিলো, আমি তখন 21 ডিবিতে, তখন হচ্ছে আমি 21 ডিবি ছিলাম, তখন হচ্ছে ইয়েতে স্কোয়ার হসপিটালে ট্রিটমেন্ট হচ্ছিল, জালানা দিয়ে শেখ হাসিনা হাত তুলছে, মুনাজাত করছে। আর ফারজানা রূপাদি, শাকিল আহমেদের ওয়াইফ, 71 টিভিতে আছে এরা দুজনে, তখন রূপাদি লাইভ করছিল, আমরা তখন 21 টিভিতে। এই স্কোয়ার হসপিটাল থেকে হাজার হাজার মানুষ নিচে দাঁড়াইয়া প্রধানমন্ত্রীর জন্য দোয়া করতেছিল, মানে বর্তমান প্রধানমন্ত্রী তখন শেখ হাসিনা ছিল, হাজার হাজার মানুষ নিচে কান্না করতেছিল, কারণ ওই জায়গায় তখন বিএনপি ফখরুদ্দিন ক্ষমতায়, বিএনপি ছাড়ার পরে ফখরুদ্দিন ক্ষমতায় ছিল।
অসুস্থ ছিল, আরে যে পরিমাণ মানুষ মানে অসুস্থ অবস্থায় ওখানে ছিল, কি যে অবস্থা! এই তো ট্রিটমেন্ট নিতে পারছি স্কোয়ারে যায়, এবার যদি ক্ষমতাতে যায় ট্রিটমেন্ট তো বিদেশে তো দূরের কথা, বাংলাদেশে পর্যন্ত কোনো হসপিটালে ভর্তি করতে দেবে না। এই বিএনপি সরকার যদি আসে আওয়ামী লীগের নেতৃত্বে হসপিটালে পর্যন্ত না, আর যারা আওয়ামী লীগপন্থী ডাক্তার আছে ওরা তো দ্বারে কাছেও যেতে পারবো না। মানে ওই যে মনে আছে 2014 সালে ইলেকশনের সময় খালদাজের বাড়ির সামনে গুলশানে ট্রাকে ট্রাকে বালুর ট্রাক আইনা ভরে রাখছিল, সাংবাদিকরা যারা খালদাজের বাসায় ঢুকছিল তারা আর বেরোতে পারেনি 5-7 দিন। আমরা তখন ইটি নিউজ এটা লাইভ রিপোর্ট করছি, ওখান থেকে ফোনও করছি, এইরকম ট্রাকে ট্রাকে সে খালদাজের বাসা হাসিনার বাসার সামনে থাকবে, এক মানে 50 ট্রাক থাকবে রাস্তাতে বাইরে, যে অ্যাম্বুলেন্সে করে খালদা হাসিনারে নিবে সেই সুযোগ পাবে না। এই ওবায়দুল কাদের ট্রিটমেন্টের অভাবে দেখবেন নোয়াখালী পুরা মরবে। যদি ওই যে এটি তারা বুঝাইতে, আমি তো সরাসরি বলে দিলাম, আর বিএনপির নেতারা তো এইভাবে সরাসরি বলে না, তারা তো ভদ্রভাবে বলে যে পুনরাবৃত্তি হবে। আমি তো বলছি যে দেখবেন এইভাবে মারবে, মানে ফিউচারটা বলে দিলাম যে আওয়ামী লীগ যদি ক্ষমতাতে যায় বিএনপি যদি আসে, ওই যে ওবায়দুল কাদের আইনমন্ত্রী বলছে না আনিসুল হক যে আমরা ক্ষমতাতে গেলে এক রাত্রে শেষ হয়ে যাব, এক নিমিষে শেষ, এই কারণগুলোতে শেষ করবে, তারা জানে তারা কী করতেছে এই জন্য তারা শেষ করবে। এই যে খালদাজিকে ট্রিটমেন্ট হতে দিচ্ছে না, তাদের সুচিকিৎসা পাচ্ছে না, এই যে নেত্রীকে জেল খাটাচ্ছে বিনা বিচারে, তো এই কারণগুলো আওয়ামী লীগের ক্ষেত্রেও আসবে। এক বছরে 1,00,000 কোটি টাকা পাচার হয়ে যায়, এই যে সামিট গ্রুপ করে এগুলো কোত্থেকে যায়, এগুলো হাসিনা জেনেও যা করে না, তখন এগুলারই বিচার হাসিনার করবে এবং হাসিনার জেল খাটবে। তখন হচ্ছে জয় কীভাবে আমেরিকাতে এতগুলো বাড়ি করে কোত্থেকে টাকা পায়, এগুলার কারণে জেল খাটবে বিনা চিকিৎসায় তখন মরবে। এগুলো তখন এই অত্যাচারগুলো, এখন হাসিনা ধরেন যে 50% অত্যাচার করতেছে, বিএনপি আসলে তার 80-90% অত্যাচার করবে, এটাই তো পুনরাবৃত্তি হবে। একজনে খুন করবে, পরের জন বদলা নেবে, তার ছেলেমেয়ে, তার পরের জন ছেলেমেয়ে আবার বদলা নেবে, এভাবেই চলতে থাকবে। এরা এটাই বলছে, বিবেককে প্রশ্ন করুন, আপনারা নিজেরা আপনাদের নেতৃত্ব ভুল পথে হাঁটছে। তিনি বলেন যে শর্ত নিরপেক্ষ, নাহলে পুনরাবৃত্তি ঘটবে, আপনারা যদি এই শেখ হাসিনা যদি মুক্তি না দেয় তাহলে শেখ হাসিনার একই ঘটনা ঘটবে। বিএনপি নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট ফাতিমা নাসরিন মুন্নি বলেন যে চিকিৎসার প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার, আমরা বারবার বলছি চিকিৎসার মতো মৌলিক অধিকার থেকে দেশ নেত্রীকে বঞ্চিত করা হচ্ছে। বাংলাদেশে কোনো আদালতে খালেদা জিয়ার জামিন দিতে পারেনি, কি বাংলাদেশের কোনো আদালত খালেদা জিয়ার জামিন দিতে পারেনি, এটা অত্যন্ত দুঃখের। একেবারের জন্য হলো সাংবিধানিক হন বা কি একেবারে হলো মানবিক হন, বাংলাদেশের 18 কোটি মানুষের খালেদা জিয়ার মুক্তি চায় চিকিৎসার, এটা আবার ভুল ধারণা। 18 কোটি মানুষ তো বাংলাদেশে আছে, তা 18 কোটি মানুষ তো লেখা আওয়ামী লীগের মানুষগুলো কই, আওয়ামী লীগ বলে আওয়ামী লীগের দেশের 18 কোটি মানুষই পছন্দ করে, তাহলে বিএনপির যারা করে, যারা বিএনপির খালেদা জিয়া তো 18 কোটির মধ্যে একজন, তারেক রহমান একজন, ফখরুল সাহেব একজন, এইভাবে বিএনপিরই তো 1,00,000 সাপোর্টার, তাহলে 1,00,000 সাপোর্টার আছে। ধরেন যে বাংলাদেশে মিনিমাম তো 5-10 কোটি, তো কমসে কম 5 কোটি তো বিএনপির সাপোর্টার আছে, তাহলে বাংলাদেশে মানুষে 18-19 কোটি, যদি 18 কোটি মানুষ আওয়ামী লীগের সাপোর্ট করে তাহলে বিএনপির মানুষ কই, আবার এনে বলতেছে 18 কোটি মানুষই খালদাদের চিকিৎসা চায় তাহলে আওয়ামী লীগের মানুষ কয়, আওয়ামী লীগের তো নিশ্চয়ই 5-7 কোটি মানুষ আছে, এরা কি হাসে খালদাদের মুক্তি চায়, চায় না, মুক্তি চায় কারা, সাধারণ মানুষ যারা আছে যারা বিএনপি পছন্দ করে তারা চায়। তো এত বেশি আন্দাজি বলার দরকার না যে বাংলাদেশের 5 কোটি মানুষ চায় খালেদা জিয়াকে যে ওনার মুক্তি চায়, সুচিকিৎসা চায়, এটা বললে হয়। 18 কোটি মানুষ 18 কোটি দিতে তাহলে হাসিনাকে আর ভালো চায়, বাচ্চা ভালো চাইলে তো এর মুক্তি দিয়ে দিত, আওয়ামী লীগের যারা তারা যদি ভালো চাইতো 18 কোটির মধ্যে তো আওয়ামী লীগের বাহিনীটাও পুরাটা আছে, আর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, পুলিশ লীগ, প্রশাসন লীগ, এরা তো সবাই 18 কোটির মধ্যে। এই যে বাংলাদেশে বর্তমানে আওয়ামী লীগ আছে, যুবলীগ আছে, ছাত্রলীগ আছে, এরপর স্বেচ্ছাসেবক লীগ আছে, তাঁতি লীগ আছে, তারপরে প্রশাসন লীগ আছে, পুলিশ লীগ আছে, এরপরে সচিব লীগ আছে, আমলা লীগ আছে, এরা তো সব লীগ মিললে হচ্ছে একটা সরকারি লীগ। এরা কি চায় নাকি? এরা চাইলে তো এতদিনই মুক্তি হয়ে যেত। অ্যাডভোকেট নাসরিন আক্তারের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন ডক্টর আফিফা জেসমিন জায় নাহিন, অ্যাডভোকেট সাইমা সুলতানা দীপ্তি, শাম্মী মৌসুমি আক্তার, আফসানা শুভ, টুম্পা রিফাত, জেসমিন আক্তার, মিনা বেগম মিনি, মাহবুবা জুই এবং আঞ্জুমারা মুন্নি এবং সৈয়দ লাইলি নূর ভাদ। আচ্ছা, এখানে একটা কথা বলছে যে দেশের কোনো আদালত জামিন দিতে পারেননি, তাহলে আপনারা
এই দেশে মিনিমাম 250,000 বিএনপির আইনজীবী আছে, ব্যারিস্টার, হাইকোর্টের, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের, এরপরে এই সর্বোচ্চ আদালত, সুপ্রিম কোর্টের আছে, আপিল বিভাগের আছে, হাইকোর্টের আছে, জজ কোর্টের আছে। আপনারা এত আইনজীবীরা তাহলে কী করলে? এই যে ব্যারিস্টার মাহবুব সাহেব, রকনউদ্দিন সাহেব, আরও যারা আছে বিএনপির আইনজীবী, রিজবি টিজবি, এত আইনজীবী বাংলাদেশে ক্ষমতা আসার পরে দেখবো যে কত আইনজীবী বাড়িত আছে, বর্তমানও আছে, কম করলেও তো 1,00,000 আইনজীবী আছে বাংলাদেশে বিএনপি করে, বলতেছে কোনো আদালত মুক্তি দিতে পারে না। তাহলে আপনারা কী শিখছেন বলেন তো? আপনারা এতগুলো লোক এই খালেদা জিয়ার মুক্তি করতে পারেন নাই, কোনো আদালত থেকে 1,00,000 আইনজীবী আছেন, আপনারা কী শিখলেন? শেখ হাসিনা যে ওবায়দুল কাদের যে বলে আপনারা মুক্ত করতে পারেন নাই, দয়া করে যে শেখ হাসিনা যে খালেদা জিয়ারে মুক্তি দিছে, এটা তো দেখা যায় সত্যি কথা। আপনারাই বলতেছেন দেশের কোনো আদালত জামিন দিতে পারেননি, তাহলে কোনো আদালত জামিন দেয় নাই কোনো বিচারপতি, তার মানে কি যত বাংলাদেশে বিচারপতি আছে সব আওয়ামী লীগের? আর আপনারা যারা এতগুলো ব্যারিস্টার আছেন, এতগুলো প্রফেসর আইনজীবী আছেন, এতগুলো ইউনিভার্সিটির আদালতের আছেন, আসিফ নজরুল স্যার আছে, অনেকে আছে যারা আইন বিশেষজ্ঞ আছে, এতগুলো ব্যারিস্টার আছেন, তো আপনারা কী করলেন? আইন বিশেষজ্ঞ যারা আছেন হাইকোর্টের, সুপ্রিম কোর্টের, আপিল বিভাগের, তারপরে এই জজ কোর্টের, এতগুলো আইনজীবী আপনারা, সারা বাংলাদেশে বিএনপির আইনজীবী আছে, এত আইনজীবী মিললেও খালেদা জিয়াকে মুক্ত করতে পারলেন না? আপনারা আবার নিজেরা আইনজীবী পরিষদ নিয়ে লজ্জা লাগে না? একজন নেত্রীরে কোনো আদালত থেকে জামিন করাই তারলেন না? আপনারা এতগুলো আইনজীবী, তার মানে কি বাংলাদেশে যত বিচারপতি আছে, জজ আছে, সবাই আওয়ামী লীগের, কেউ দিল না ওনাকে জামিন? লজ্জা সরম থাকা উচিত না আপনাদের মতো আইনজীবী? আবার এই ক্ষমতা আইলে তো নেত্রীর কাছে যে পাওয়া ধরে পড়ে থাকবেন এই করার জন্য, কি বলে এই দল বিভিন্ন সদস্য হওয়ার জন্য, আর পয়সা কামানোর জন্য, মন্ত্রী এমপি হওয়ার জন্য, নমিনেশনের জন্য তারেক রহমানের কাছে কান্নাকাটি করবেন। কারণ কি যে আমি লড়ছি, অমুক করছি, তমুক করছি, আরে এতগুলো বাংলাদেশে আইনজীবী, একজন আইনজীবী, এত বড় বড় একজন ব্যারিস্টার, এতগুলো অনেক বিচারপতি তো বাংলাদেশে আছে যারা খালেদা জিয়াকে পছন্দ করে, বিএনপি করে, ওই তারাও কেউ জামিন দিলেন না? আপনারাই বলতেছেন বাংলাদেশের কোনো আদালত খালেদা জিয়ার জামিন দিতে পারেননি, অত্যন্ত এটা দুঃখের। আবার বলতেছেন আবার এতগুলো আইনজীবী বিচারপতি আছেন, জামিন দিল না? তো শেখ হাসিনা দয়া করে যে জামিন দিছে নির্বাহী আদেশে, ওবায়দুল কাদের যে বলতেছে আপনাদের কৃতজ্ঞতা জানান, তাহলে তো ঠিকই বলতেছে। কারণ কি আপনারা কেউ আইনজীবী হইয়া জামিন করাইতে পারেননি খালেদা জিয়ার? যদি জামিন করাইতে পারতেন তাহলে না আপনারা সাকসেস? এতগুলো আপনারা 1,00,000 আইনজীবী থেকে লাভ কি? আপনারা যদি জামিন না করাইতেন, আপনাদের মতো আইনজীবী বিএনপিদের এই লাভ আছে? সরকারি দলের আইনজীবীরা আর কানে বিচারপতিরা এরা জামিন দিল না, বৈশাখ গেল, বস পারলো, আপনারা পারলেন না, আপনারা তো ব্যর্থ। সারা বাংলাদেশে যত আইনজীবী বিচারপতি আছেন, স্ট্রাইক করেন, যে বিচার প্রশাসন পুরো বসায় দেন, তারপর দেখেন খালেদা জিয়া মুক্তি হয় না না হয়, সব বিচারপতিরা কথা শুনে না শুনে ডাকার স্বর অচল করে দেন, কী করেন না করেন আবার নিজেরা বলেন আপনারা আইনজীবী, এতগুলো আইনজীবী খালেদা জিয়ার আছে, কী করতে পারেন না? এতগুলো ডাক্তার আছে বাংলাদেশে, সব চিকিৎসা বন্ধ করে দেন, দেখেন খালেদা জিয়ার মুক্তি দেয় না না দেয়। সরকারকে আর চায় না গণতান্ত্রিক বিশ্ব, বলছে নজরুল ইসলাম খান, নিশিরাতে ভোট আর সম্ভব নয়, অলি আহমেদ। আচ্ছা, এইখানে কি আশ্চর্য কথা, নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র, ভয় দেখায় ফখরুল, ওবায়দুল কাদের বলছে। দর্শক, একটা জিনিসই বলবো, যারা খালেদা জিয়াকে পছন্দ করেন তারা দোয়া করেন যেন উনি সুস্থ হয়ে ফিরে আসেন, কারণ এই সরকার যা ওনাকে বিদেশে যাইতে দেবেন না, ওই যতই 48 ঘন্টা, 37 ঘন্টা, আর 37 দিন বলে না কেন, ওনারা মুক্ত করতে পারবেন না। কারণ আমি বুঝে গেছি এই কারণে, এত বাংলাদেশে আইনজীবী বিচারপতি, অনেক বিচারপতিরা আছেন যারা খালেদাকে পছন্দ করেন, বিএনপি করেন মনে মনে, কিন্তু কেউ জামিন দিতে পারেননি, এতগুলো আইনজীবী আছেন যারা খালেদাকে জামিন করাইতে পারেন নাই, তা সত্ত্বেও শেখ হাসিনায় নির্বাহী আদেশে মুক্তি দেওয়া নিয়ে করোনার সময় আজকে উনি বাইরে আছেন, এবারকার হসপিটালে ট্রিটমেন্টে আছেন, না হলে তো দেখা যায় এই বিএনপির এরা আসলে জামিন করাইতে পারতেন না। কারণ কি ওবায়দুল কাদের বলছে যে আমরা, আপনারা তো আন্দোলন করে শেখ খালেদা জিয়ারে এই জামিন মুক্তি করাইতে পারেন নাই, আমরা নির্বাহী আদেশে জামিন না দিলে তো আপনারা এখন জেলে পুরে থাকতো, এখন আমরা বিদেশে যাইতে দেবো না, এখন বাইরে চিকিৎসা পাচ্ছেন, এটাই বেটার। আপনারা এটা নিয়ে শান্তি প্রকাশ করেন এবং হচ্ছে খালেদা জিয়ার, শেখ হাসিনাকে শুক্রিয়া আদায় করেন, এটা তো সঠিক কথাই বলছে। কারণ কি আপনারা কী বিচারপতি, কী আইনজীবী আছেন আপনারা, এত আইনজীবী বাংলাদেশে মিনিমাম 1,00,000, কিন্তু আপনারা শেখ খালেদা জিয়ার জামিন করাইতে পারেন নাই, এতগুলো বাংলাদেশি কর্মী আছে ঢাকার স্বর অবরোধ করতে পারেননি, এখন 111 তৈরি করতে পারেন নাই,
এখনো 21শে আগস্ট ঘটনা ঘটে তারেননি, আর আবার আপনারা পরিচয় দেন, লজ্জা লাগে। বাংলাদেশে এত ডাক্তার স্ট্রাইক করে দেন, সব চিকিৎসা বন্ধ করে দেন যারা বিএমপি করেন। দেখেন সরকারি ডাক্তার কয়জন ক্রাইসিস করে ট্রিটমেন্ট করতে পারে, যে আমরা কেউ চিকিৎসা করবো না খালেদা জিয়ার বিদেশে যেতে না দিলে। দেখেন বাধ্য হয়ে সরকার খালেদা জিয়াকে যেতে দেয় না, না দেয়। দেখুন ক্ষমতায় আসার পরে কত ডাক্তার যে বিএমপির হয়ে যাব, এখন ওই ডাক্তার জাহিদ সাহেব ছাড়া আর কয়েকজন ছাড়া তো দেখি না কাউকে ম্যাডামের চিকিৎসা করে। যখন ক্ষমতা আসবে দেখব হাজার হাজার তখন ডাক্তার সব বিএমপি করতেছে। দর্শক খালদাদের রোগ মুক্তি দোয়াচ্ছে। এখন অন্য নিউজে যাচ্ছি। নজরুল ইসলাম খান বলছে এই সরকারকে আর চায় না গণতান্ত্রিক বিশ্ব। আচ্ছা, বিশাল এক ছবি দিছে যুগান্তরে, শুধু দেশের জনগণ নয় গণতান্ত্রিক বিশ্ব সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না বলে দাবি করেছেন বিএনপি সিনিয়র নেতারা। তারা বলেন চলমান শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পতন হবেই হবে ভবিষ্যতে ফিউচারে। বর্তমান বুধবার বিকেলে রাজধানীর গাবতলী, নারায়ণগঞ্জ, ফতুল্লা পৃথক সমাবেশে এসব কথা বলেন নেতারা। সরকারের পদত্যাগ সহ নির্দলীয় সরকারের নিরপেক্ষ সরকারের এক দফা দাবিতে এ সভা সমাবেশ অনুষ্ঠিত হয় গাবতলী এস এ খালেক প্রপার্টি চত্বরে। সামনে সমাবেশের আয়োজন করা হয় ঢাকা মহানগর মহানগর উত্তর বিএনপি আর ফতুল্লা সাইনবোর্ড এলাকায় পাসপোর্ট অফিসের সংলগ্ন ময়দানে সমাবেশ করে নারায়ণগঞ্জ জেলা বিএনপি। এতে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। গাবতলীর সমাবেশে প্রধান অতিথির বক্তব্য বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন সরকারের পতন অবশ্যম্ভাবী। আরে শামীম ওসমান 30-40 গাড়ি বইরা নেত্রীর কথায় লোক নিয়ে আসে, আর আপনারা নারায়ণগঞ্জের যে নেতা আছে এ কয় গাড়ি আনছে আমি জানি না। এই শামীম ওসমান যদি একলা ঢাকাশ্বর বললে তাহলে আপনারা সারা বাংলাদেশে মানুষের না ঢাকাশ্বর অচল করে দেওয়ার কথা, কী যে করতেছেন আপনারা। আজকে শুধু বাংলাদেশ এর আছে মাত্র কয়দিন, ডিসেম্বর ইলেকশন হলে আর 3-4 মাস আছে। 4 মাস আগে যদি ক্ষমতাতে নামাইতে পারেন তাহলে না বলতে পারবেন যে ইলেকশনের আগেই ক্ষমতাতে নামাই দিছে। আজকে শুধু বাংলাদেশের জনগণ নয় গণতান্ত্রিক বিশ্ব সরকারের ক্ষমতায় দেখতে চায় না, এক দফা আন্দোলনের মাধ্যমে আমাদের দাবি ন্যায্য। জনগণের পক্ষ থেকে জনগণ আমাদের পক্ষে আছে, সরকারের পতন হতে হবে। যারা পতনের আন্দোলন আছে তারা একদিন সরকারের পতন ঘটিয়েছেন বলে গৌরব করবেন। তিনি বলেন যে বিএনপি সহ সারা দেশের গণতান্ত্রিক দল আছে, সবাই মিলে দাবি করছে যে সরকারের অধীনে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। বর্তমান দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন জনগণ অতিষ্ঠ হয়ে গেছে, জিনিসপত্রের দাম এতে বেড়ে গেছে, তাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। বাংলাদেশের এমন কোনো মানুষ নেই যারা হালাল উপার্জন দিয়ে জীবিকা চালাতে পারে, এমন অবস্থায় সবাই পরিবর্তন চায়। স্থায়ী কমিটির সদস্য আরেক সদস্য সেলিমা রহমান অভিযোগ করেন ক্ষমতায় আসতে নতুন সরকার ষড়যন্ত্র করছে আওয়ামী লীগ, তবে নিরপেক্ষ নির্দলীয় সরকার বা কোনো ষড়যন্ত্র বড়যন্ত্র কিচ্ছু না। আওয়ামী লীগের প্ল্যান একটাই, 2014-এর মধ্যে একতরফা নির্বাচন করে ক্ষমতায় আসবে। আপনারা ইলেকশনে আসলে আসেন না আসলে নেই, বিষয়টা হচ্ছে এরকম। তবে নির্দলীয় নিরপেক্ষ অধীনে ছাড়া দেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না, দেন আর না দেন ইলেকশন হবেই। নির্বাচন কমিশন বলছে একতরফ হোক দুইতরফ হোক, কেউ আসলে আসুক না আসলে নেই তারা নির্বাচন করবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের উদ্দেশ্যে তিনি বলেন যে বিএনপি সন্ত্রাস করে না, আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডে চালিয়ে বিএনপির ওপর দোষ চাপায় খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য ব্যবস্থা না নিলে এবং নেত্রীর কিছু হলে দায় সরকারকে নিতে হুঁশিয়ারি করে দেন। ভাই কী করবেন নেত্রী কিছু হয়ে গেলে, আপনারা থাকতে যদি কিছু না করতে পারেন বলে বাপ মার চিকিৎসার জন্য থাকতে কিছু করতে পারলাম না, মরার পরে 4 দিন 40 করলাম, বিষয়টা হচ্ছে এরকম। মরার পরে কী করবেন, 5 দিন 1 সপ্তাহ 10 দিন হড়তাল দিবেন, ভাঙচুর করবেন, পুরো আবেন জ্বালাবেন, আন্দোলন করবেন, আরও 2-5 হাজার মামলা কাড়বেন, মিনিমাম আরও 10,000 লোক 20,000 লোক মামলার আসামি হবে, এর চেয়ে বেশি কিছু হবে না। ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক অধ্যাপক ফারাদ আলিম ডোনারের সভাপতিত্বে সদস্য সচিব আমিনুল হকের পরিচালনায় বক্তব্য দেন বিএনপি কেন্দ্রীয় আবুল খায়ের বুয়া আফ্রিদা অনেকে ছিলেন। আচ্ছা, ফতুল্লাতে নারায়ণগঞ্জ বিকেলে সাইনবোর্ডের এলাকায় জেলা পাসপোর্ট অফিস সংলগ্ন ময়দানে সমাবেশে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান ও সরকারের উন্নয়নের বলা নামে মেগা দুর্নীতি করেছে, রিজার্ভ খালি করে
দেয়া তারাই IMF এর কাছে যেতে বাধ্য হয়েছে, অর্থনীতি ধ্বংস করে দিয়েছে। এজন্য সবচেয়ে ক্ষতিগ্রস্ত বাংলাদেশের মানুষ, সরকার গণতন্ত্রকে হরণ করেছে, এখন গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হবে। আরে ভাই, এর পরের সরকার দিয়ে আসবে আয় সাথে দেখবো কোন রিজার্ভই নেই, এই পরের সরকার আয় হয়তো বিপদে উঠবে। বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা আব্দুল সালাম বলেন, ওবায়দুল কাদেরের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিঙ্গাপুরে গিয়েছিল চিকিৎসা করাতে, এসে বিএনপিকে 36 দিনের আলটিমেটাম দিয়েছে। আমি ওবায়দুল কাদেরকে 36 ঘন্টার আলটিমেটাম দিলাম, কি ভাই আপনার, একজনে বলে 48 ঘন্টা, একজনে 48, ফখরুল দিলে 48 ঘন্টা, 12 ঘন্টা শেষ হওয়ার পরে গতকালকে মির্জা ফখরুল দিছে 36 ঘন্টা, হেডও শেষ হয়ে দিতেছে, এখন আবার 36 ঘন্টা চলতেছে। 36 ঘন্টা আলটিমেটাম দিলাম, পুলিশ র্যাব ছাড়া কোথাও যুদ্ধ করবেন বলেন, ও আচ্ছা এখন কোথায় যুদ্ধ করবেন বলেন, আমরা খেলতে রাজি আছি। কী খেলবেন, হাডুডু না কাবাডি? তিনি বলেন, এখনও সময় আছে হাসপাতালে গিয়ে বাংলাদেশ খালেদা জিয়ার হাত পা ধরে মাপ চান, তিনি মাফ করলে করতে পারেন, খালেদা জিয়ার হাত পা ধরে তত্ত্বাবধায়ক সরকার দিতে রাজি। নারায়ণগঞ্জে ফতুল্লা, ওনারা মাপ তো চাইবই না, তত্ত্বাবধায়ক সরকারও দিবে না, দেখবেন একতরফা ইলেকশন করবে। নারায়ণগঞ্জে বিএনপি সভাপতি গিয়াসুদ্দিনের তত্ত্বাবধায়ক সাধারণ সম্পাদক ফারুক খোকনের পরিচালনা অনেক নেতারা বক্তব্য দিছে, এত নেতার নাম পড়ার সময় নেই। দর্শক, আপাতত এইটুকুই, কারণ লাইভটা অনেক বড় হয়ে যাচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। পরবর্তী লাইভে আবার বাকি নিউজগুলো দেখবেন।